প্রধান আচার্যদের শ্রী দাদা সভেন্দ্র শ্রীপদ পঙ্কজের আজির এই শুভ উৎসব অনুসারে সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত অষ্টপ্রাণ সম্মানীয় অধ্যক্ষ যাজক মন্ডলী কর্মীমন্ডলী সমর্থনা উপস্থিত বরিষ্ঠ প্রাণ দুর্ভাতা মন্ডলী স্নেহময় মাতৃমন্ডলী পরপ্রেম শেষে ঠাকুর অনুকূলজনক গুণমুগ্ধ সমস্ত ভাই বোন মানে ছোট ছোট পিলা মানে সমস্ত ভর্তিভূত অতি আনন্দর কথা আজি পরমদা শ্রী ঠাকুর অভাব আমি শ্রী শ্রী ঠাকুর এই আশীর্বাদ আমি আজি পরম পূজ্য মা শ্রী শ্রী দাদা শুভ পঞ্চাশতম এই জন্ম উৎসব আমার সৎসঙ্গ কেন্দ্র আনুকূল্য পালন করছে তবে প্রত্যুষরু বিভিন্ন কার্যক্রম দিয়ে যেমন প্রত্যুষরু মহবত তারপরে উষা কীর্তন পাঁচটা সরকারি প্রার্থনা সদগ্রম প্রকাশ হয়ে তো মানুষ মধ্যে মধ্যে হতে পারে তাহলে তারপরে আজ লোক সৎসঙ্গ তখন এই সৎসঙ্গ দিয়ে আমাদের আজ উৎসব অনুভব করছে উপভোগ মধ্যে করছে মো পূর্ব ভাই মানে অত সুন্দর ভাবে ভজন কীর্তন পরিবেশন করছেন তারপরে পরে সম্মানীয় অশোক ভাই ধর্মাচার্য শ্রী শ্রী ঠাকুর কথা পরম পূজ্য বা শ্রী শ্রী নারায়ণ কথা অতি সুন্দর ভাবে প্রত্যেক কহিলে মধ্যে যাহা কি চুম্বকীয় হয়েছি সমস্ত হৃদয় তাহা স্পর্শ করেছি তাহলে আপনার শুনুলে পরম পূজ্য বা শ্রী শ্রী নারায়ণ কথা সে বহু দূরে পিতা পুত্র লীলার কথা আপনার শুনেছে গোটে কথা লেখা হয়েছি যে রাধাস্বামী দয়াল ফির একবার আয়েঙ্গে বাপ বেটা হোকে লীলা করেন পিতা পুত্র হয়েকি লীলা করিবে এই কথা শোনা যাইছিলাম তো পরমদা শ্রী ঠাকুর অঙ্কুচন্দ্র এ যুগর পুরুষোত্তম আসি লীলা করেন এবং তারপরে পরে পরম পূজ্য পাঠ শিশু বরদা সি লীলা করে ঠাকুর তাহা করে কথা যদি গোটে পাখ মু আর পাখটা গরম হোকা মানে বরদা বাপ বেটা হোকে লীলা করবে পিতা পুত্র হয়ে লীলা করে তবে বর্তমান পরম পূজ্যপা শ্রী শ্রী বরদা এবং বর্তমান পরম পূজ্যপা শ্রী শ্রী দাদা বাপ বেটা হোকে লীলা করেনি পিতা পুত্র হয়েছি লীলা তো এবে বর্তমান দেখা যাইছি পরম পূজ্যপা শ্রী শ্রী দাদা এবং তাঁকর যে সুপুত্র পূজনীয় বাবাইটা বাপ বেটা হোকে লীলা করেনি খালি সেটিকি না লেটেস্ট বর্তমানর খবর যাহা সর্বব্যাপী বর্তমান সমস্তে আশ্চর্য হচ্ছেন এই বিশ্ব জগত আশ্চর্য হচ্ছেন যে পরম পূজ্যপা শ্রী শ্রী দাদা তারপরে পূজনীয় বাবাইরা এবং তাঁকর যে সুপুত্র পূজনীয় অভিনবাবু সিয়ে বর্তমান যে লীলাখেলা করছেন যেহেতু বিস্ময় পৃথিবীর বিস্ময় একথা কেবে কারো শুনি না কি আজি মতো দেখি না এভাবে ভাবে পিতা পুত্র বাপ বেটা হোকে লীলা করে কি এ কথাটা আজ সার্থক হয়েছি পিতা পুত্র লীলা এ পর্যন্ত যাইছি তো সুন্দর লীলা অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কেহি কেহি ভাগ্যবান দেখিবাকু পায় এই গোড়া রায়ের লীলা এবে মধ্যে যাইছি যদি কে ভাগ্যবান ভাগ্যবান মানে ফর্চুনেট ফর্চুনেট মানে ফর্টিউন যেমানে লস এত টিউনিং হয়ে নুহতি সেই মানে ভাগ্যবান যেমানে কি তাঁকর লীলাকু মানে জীবনের উপভোগ করে পারতে তাঁক লীলাকু ভাগ্যের উপভোগ করে পারতে তাঁক অনুভব করে পারতে তাহা মর্ম মর্মে অনুভব করে তবে যা হোক সে পরম পূজ্যপা শ্রী শ্রী নারায়ণ আজ শুভ পঞ্চাশতম জন্ম দিবস আজ দিবস আসন্তকালি তাঁকর জন্মতিথি তাহা এই 22 তারিখ আপনার শুনেছিলেন যে বর্তমান মানে লক্ষ লক্ষ ভণ্ডারী বর্তমান দেবঘরে বর্তমান সমস্তে উপস্থিত হয়ে সারলেন এই ভজনগরু আমরা যে ভাই অছন্তি সে যদি কয়ে ধ্রুব ভাই মুখ বাহারছি ওরা আমার উৎসব না ওরা ইজিব উৎসব মালিকর উৎসব না মুই রইলে হব বলে ছুটা করব বলে হওয়া ঠিক আছে তা হও বহুত ভালো কথা ওটা সাথে কিছু আলাপ আলোচনা করি তো আজকে আমি শুনিনি বহুত আনন্দ লাগিলাম
ତେବେ ଯାହା ସମାନ ଅସହ ଭାଇ କହୁଥିଲେ ସେହି ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରେ ସେ ଦାଦା କେତେ ଦୟା କରିଛନ୍ତି ଆମ ମାନଙ୍କ ଉପରେ ଯେ ଗଲା ବର୍ଷ ଜାନୁଆରୀ ସେଇ ଏଇ ରାସ୍ତା ଦେଇକି ସେ ଯାଇଥିଲେ ଭଞ୍ଜନ ତେଣୁ ତାଙ୍କର ସାଧୁ ଯେ ମଳୟ ପବନ କାଷ୍ଟକୁ କରାଉଛନ୍ତି ସାଧୁ ଯୋଉ ବି ପହଞ୍ଚିଯାନ୍ତି ସେ ଜାଗାଟା ତୀର୍ଥ ହେଇଯାଏ ଏ ଜାଗା ଏ ରାସ୍ତା ତୀର୍ଥ ହେଇଗଲା ସେ ଏଇ ଜାଗା ଦେଇକି ଯାଇଛନ୍ତି ଭଞ୍ଜନଗରରେ ପହଞ୍ଚିଲେ ତା ପୂର୍ବ ଦିନ 11 ତାରିଖ ଆମେ ଶୁଣିଛନ୍ତି ଏଇ ଯୋଉ କାଲି ରାତି 11ଟାରେ ବସୁଥିଲି ସାହା ନାଇଟରେ ରେକର୍ଡିଂ କରୁଥିଲି ଡାଉନଲୋଡ କରୁଥିଲି କମ୍ପ୍ୟୁଟରରୁ ସେତେବେଳେ ଧରାପଟ ଜାଣିବି ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ରରେ ଶ୍ରୀ ଦାଦା ପରିବାର ସହିତ ଯେତେବେଳେ ଆମର ଯିଏ ଅଛନ୍ତି ଥାନା ଅଫିସର ଏ ଯୋଉ ବୃନ୍ଦାବନ ସେ କୀର୍ତ୍ତନଟା କରୁଥିଲେ ଦାଦା ତାଳି ବାଡ଼ି କୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି ତାଳି ବାଡ଼ିକି ନିଜେ କୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ କାହାର ପାଖରେ ଠିଆ ହେଇକି ଆପଣ ଯୋଉମାନେ ଯାଇଥିବେ ସମସ୍ତେ ତାକୁ ଦେଖିଥିବେ ମଧ୍ୟ ଆଉ ଉପଭୋଗ କରୁଥିବେ ଏସବୁ ଦେଖିକିରି ଭଞ୍ଜ ହେଇଥିବେ ଏବେ ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରେ ଶ୍ରୀ ଦାଦା ଗଲା ବର୍ଷ ଆସିଥିଲେ ଆସିକି ଆମମାନଙ୍କୁ କେତେ ଦୟା କରିଛନ୍ତି ତାଙ୍କର ଦୟାର ପଟାଙ୍କର ନାହିଁ ତାଙ୍କ ଦୟା କଥା ଭାଷା ଦେଇକି ମଧ୍ୟ ବୁଝେଇ ହବ ନାହିଁ କେତେ କହିଲେ ମଧ୍ୟ ବୁଝେଇ ହବ ନାହିଁ ତେବେ ଯାହା ହଉ ଏ ବର୍ଷ ପୁଣି ଆମମାନେ ତାଙ୍କର ଏଇ 50ତମ ଜନ୍ମ ଦିବସ ଆମମାନେ ପାଳନ କରୁଛେ ଏଇଟା ଆମମାନଙ୍କ ପାଇଁ ବହୁ ଭାଗ୍ୟର କଥା ଅତ୍ୟନ୍ତ ଭାଗ୍ୟର କଥା ତେବେ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କର ଭାଇ ଯାହା କହୁଥିଲେ ଦାଦାଙ୍କର କଥା ମୋର ମଧ୍ୟ ଗୋଟେ ଦୁଇଟା କଥା ମୋର ମନେ ପଡୁଛି ଯେ ଦାଦା ଥରେ ଜଣେ ଭାଇ ଯାଇକି ଠିଆ ହେଲେ ଦାଦାଙ୍କ ପାଖରେ ଗୋଟେ କୋଟ୍ ପିନ୍ଧିଛନ୍ତି ଯେମିତି ଅଶୋକ ଭାଇ ଗୋଟେ ଜ୍ୟାକେଟ୍ ପିନ୍ଧି କୋଟ୍ ପିନ୍ଧି ଆସିକି ଆପଣ ଦେଖିଥିବେ ସେ କହୁଥିଲେ ସୁନ୍ଦର କଥା କହୁଥିଲେ ତାଙ୍କର ଆକର୍ଷଣ ଥିଲା ସେଇ କୋଟ୍ଟା ତ ସେଭଳି ଭାବେ କୋଟ୍ ପିନ୍ଧିଛନ୍ତି ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଦାଦାଙ୍କ ପାଖରେ ଠିଆ ହେଇଛନ୍ତି ତ ଦାଦା ଦେଖିଲେ ତାର କୋଟ୍ କେତେ ବଟମ୍ ଲାଗିଛି ବୋତାମ ଲାଗିଛି ପିତଳର ବୋତାମ ଗୁଡାକ ଲାଗିଛି ତ ସେତେବେଳେ ଶିଶି ଦାଦା କହିଲେ ଏଇ ଦାଦା ଆସୁନ ଆସୁନ ଆସ ବୋଲି ପାଖକୁ ଡାକିଲେ ଆସିଲା ପରେ ଦାଦା କହିଲେ ତମର ଯୋଉ ବୋତାମ ଗୁଡାକ ଲାଗିଛି ସେ ବୋତାମରେ କଣ ଲେଖା ହେଇଛି ଦାଦା କହିଲେ ଯୋଉ ବୋତାମରେ କଣ ଲେଖା ହେଇଛି ସେ ଭାଇଟି ହଡ଼ବଡ଼ ହେଇଗଲେ ଏଟା କି କଥା ବୁଝିଲା ପିନ୍ଧିଛି କୋଟ୍ଟା କିନ୍ତୁ ବୋତାମ କୋଟ ଲାଗିଛି ସେଇଥିରେ କଣ ଲେଖା ହେଇଛି ଏ କଥା ମତେ କଣ ଜଣା ଦୋକାନକୁ ଗଲି କିଣିଲି ଭଲ ଲାଗିଲା କଲରଟା ଭଲ ଲାଗିଲା ସାଇଜଟା ହେଲା ତାକୁ ପିନ୍ଧି ପକେଇଛି ତ ଦାଦା ଯେ ପ୍ରଶ୍ନ କରିବେ ଏ କଥା ମୋର କଳ୍ପନା ବାହାରେ କହିଲେ ଦାଦା ମୁଁ ଯୋଉଟା ବୁଝି ପାରୁନାହିଁ କଣ ଲେଖା ହେଇଛି ଆକ୍ଚୁଆଲି ସେ ସେ ଦାଦା ତାକୁ ଦେଖିକିରି ପଢି ଦଉଛନ୍ତି ଦାଦା କହୁଛନ୍ତି ଏଇଟା ଚାଇନିଜ ଭାଷାରେ ଲେଖା ହେଇଛି ଚାଇନା ଭାଷାରେ ଲେଖା ହେଇଛି ଆଉ ସେ ଭାଷାର ଅର୍ଥଟା କଣ ମଧ୍ୟ ଶିଶି ଦାଦା ବୁଝେଇଦେଲେ ଏ କଥା କାହିଁକି ମୁଁ ଶୁଣିଲି ସେଦିନ ଏଭେଇ ଦାଦାଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରୁ କରୁ ସେବେଳେ ଧ୍ରୁବ ଭାଇ ମୁଁ ଦିନେ ଦାଦାଙ୍କର ଜନ୍ମ ଦିବସରେ ଗୋଟେ ବହି ଉପହାର ଦେଇଥିଲି ଦାଦା ଆପଣ ଯୋଉ ବହିଟା ଉପହାର ଦେଲେ ସେଟା କୋଉ ଲାଙ୍ଗୁଏଜରେ ଦେଲେ କୋଉ ଭାଷାରେ କୋଉ ଲାଙ୍ଗୁଏଜରେ କଣ ପଚାରୁଛ ଦାଦା କୋଉ ଭାଷାରେ ଜାଣନ୍ତି ଇଣ୍ଡିଆନ ଲାଙ୍ଗୁଏଜ ସେ ଭାଷା ବି ସବୁ ଭାଷା ସେ ଜାଣନ୍ତି ସବୁ ସେ ଜାଣନ୍ତି ସେ ଓଡ଼ିଆ ଜାଣନ୍ତି କି କଥା ପଚାରୁଛ ତମେ ସବୁ ଭାଷା ସେ ଜାଣନ୍ତି ମୁଁ ତ ଶୁଣିକି ତାଜୁ ହେଇଗଲି ତାପରେ କହିଲେ ଶୁଣିବ ଏଇ ଯୋଉ ସେ କହୁଥିଲେ ଚାଇନିଜ ଭାଷା କଥା ତା ମାନେ ଚୀନର ଭାଷା ମଧ୍ୟ ଦାଦା ଜାଣନ୍ତି ଏ ଦୁନିଆର ସବୁ ଲୋକଙ୍କର ମନର ଭାଷା ଜାଣିବା ସହିତ ତା ତୁଣର ଭାଷାକୁ ମଧ୍ୟ ସେ ସେ ଦାଦା ଜାଣିପାରନ୍ତି ଆଉ ବୁଝିପାରନ୍ତି ତେବେ ତାଙ୍କର ଯିଏ ସାନ୍ନିଧ୍ୟକୁ ଯାଏ ତାଙ୍କ ପାଖକୁ ଯାଇକି ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରେ ଇଏ ଗୋଟେ ଆକର୍ଷଣ ଭିତରେ ଯୋଉ ଆଇନକ୍ସ ତିଆରି ହୁଏ ତା ଭିତରେ ମଣିଷ ବୁଝିପାରେ ଯେ ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରେ ଶ୍ରୀ ଦାଦା ସେ କଣ ଅଟନ୍ତି ଥରକର କଥା ମୋର ମନେ ପଡୁଛି ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରେ ଶ୍ରୀ ଦାଦା ତାଙ୍କର ଛାତ୍ର ଜୀବନଟା ଆସାମରେ ପ୍ରାୟ କରିଥିଲା ସେ ଆସାମରେ ପାଠ ପଢୁଥିଲେ ତେଣୁ ଆସାମଟା ତାଙ୍କର ଗୋଟେ ପ୍ରିୟ ଜାଗା ଆଉ ଥରକର କଥା ପରମ ଦାସ ଶ୍ରୀ ଠାକୁ ଆପଣମାନେ ଶୁଣିଥିଲେ ଛାତିରୁ ଗୋଟେ ବାର ଛିଣେଇକି କହିଲେ ଯାକୁ ନେଇକି ତା ଗୌହାଟି ମନ୍ଦିର ତିଆରି ହବ ଯାକୁ ନେଇକି ତା ଗୌହାଟି ମନ୍ଦିର ତିଆରି ହବ ଏବଂ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଏଇ ଆଶୀର୍ବାଦରେ ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରୀ ଶ୍ରୀ ଛାଡ଼ା ନିଜେ ଟ୍ରାକ୍ଟର ଚଳେଇଛନ୍ତି ମାଟି ହାଣିଛନ୍ତି ଛୁରୀରେ ମାଟି ଉଠେଇଛନ୍ତି ସିଂହରେ ଇଟା ପକା ହେଇଛି ଗୁରୁ ଭାଇମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ମିଶିଛନ୍ତି ଅର୍ଘ୍ୟ ସଂଗ୍ରହ କରିଛନ୍ତି ଗୌହାଟି ମନ୍ଦିର ତିଆରି କରିଛନ୍ତି ଶ୍ରୀ ଠାକୁର ବହୁତ ପ୍ରୀତ ହେଇଥିଲେ ସେ ମନ୍ଦିର ଶ୍ରୀ ବର୍ତ୍ତା ଯାହା ଉଦ୍ବୋଧନ କରିଥିଲେ ଆପଣ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି ଆଉ ଆସାମ ହଉଛି ଗୋଟିଏ ରାଜ୍ୟ ସାରା ଭାରତ ବର୍ଷରେ ଯାହାକୁ ସତ୍ସଙ୍ଗ ଷ୍ଟେଟ୍ ବୋଲି କୁହାଯାଏ ସତ୍ସଙ୍ଗ ରାଜ୍ୟ ବୋଲି କୁହାଯାଏ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ଜନ୍ମ ଦିବସ ତାଙ୍କର ଗୋଟେ ଛୁଟିର ଦିବସ କିନ୍ତୁ ଆମ ଓଡ଼ିଶାରେ ହେଇନାହିଁ ଯେହେତୁ ସେଇଠି ପ୍ରାୟ ଅଧିକାଂଶ ଗୁରୁ ଭାଇ ମା ମାନେ ସେଇଠି ରୁହନ୍ତି ବହୁତ ଲୋକ ସେଠି ଦୀକ୍ଷା ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଅନେକ ଶ୍ରୀମନ୍ଦିର ସେଇଠି ଅଛି ଅନେକ ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ର ଅଛି ସତ୍ସଙ୍ଗ ବିହାର ମଧ୍ୟ ସେଇ ଅଛି ସେଇ ଜାଗାଟା ହଉଛି ଶ୍ରୀ ଦାଦାଙ୍କ ଅତି ପ୍ରିୟ ଜାଗା ଆଉ ଦାଦା ଯେହେତୁ ନିଜ ହାତରେ ସେ ମନ୍ଦିର ତିଆରି କରୁଛନ୍ତି ତେଣୁ ତା ପ୍ରତି ତାଙ୍କର ଯୋଉ ଅନାବିଡ଼ ସ୍ନେହ ଅନ୍ତରର ଅନେକ କଥା ତା ସହିତ ଜଡିତ ହେଇକି ଅଛି ସେ ଶ୍ରୀ ଦାଦା ସେ ଜାଗାକୁ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି ପରମ ପୂଜ୍ୟ ପାଶ୍ରେ ଶ୍ରୀ ଦାଦା ଥରେ ସେଇ ଆସାମକୁ ଗଲେ ସେଇ ଗୌହାଟୀ ମନ୍ଦିରକୁ ଯାଇଛନ୍ତି
গৌহাটী মন্দিরর উপর তালে সে বসছি কোটিকরে বসছি সেতু সময় দিটা তিনটা হব তো শিশি দাদা চারিআড় নজর পকাউন এ সময় দেখা গলা গেটে জন সাধারণ গুরু লোক কি সাধারণ মামুড়ি গুরু হইলে গেটে গেট কিপর হয়ে লগিছি সে গেটে লগিছি এবং যে মানে আসন্ত যা আসা করছেন তাকে সে নিয়ন্ত্রণ করছেন এ সময় দেখা গলা সেতু খরাগড় হয়ে যাই প্রায় লোক কে অশুনা কিছু ভদ্র ব্যক্তি আসি গেট পাখে পৌঁছিলে যদি গেট পাখে পৌঁছিলে সে ভাইটা সহ কিছু আলাপ আলোচনা করে কথাবার্তা করে সে ভাইটাও কিছু পচারে সে ভাইলে কিছু কহিলা উত্তর মধ্য দেলা এই আলাপ আলোচনা ভিতরে সে ভদ্র ব্যক্তি মানে সেটু পড়িগলে সেমানে মাউড়ি পড়িগলে পড়িগলা পরে এই কথা লোক কিন্তু পরম পূজ্য মা শিশি দাদা উপরে খাইকে অনেকই দেখুদিলে দেখে না ভিতরে শিশি দাদা তাকে রে সে যে ভাইটা তাকে কথা তাকে সাংসাং কথা কথাবার্তা করে না কোন কথাবার্তা করে না মতো পচারে কোন দাদা তুই কবি না মু কলি এই সৎসঙ্গ হই না এতেই কইলু আচারে না পচারে এই সৎসঙ্গ হই না হ আলু না আছে কহিলি এটি বেড়ে বেড়ে উৎসব মধ্যে হুয়ে উৎসবরে আনন্দ বাজার মধ্যে হুয়ে আনন্দ বাজারে চাউল ডালি পনিপরিবা ইত্যাদি খেচুড়ি হুয়ে সেই খেচুড়িটা সমস্ত বহু ভালো লাগে প্রসাদ সেবন করতে সমস্ত প্রীত হুম আর সমস্ত ঘরকু মধ্যে যাতে আলু সে সীতার বাজারে আলু কহিলু কে এতে কথা কহিলি এতে সৎসঙ্গ হুয়ে এটি উৎসব মধ্যে হুয়ে অনেক লোক আসন্ত দর্শন করতে দর্শন করি সেমানে সমস্ত ধর্য হতি সমস্ত কোটি আমি ধর্য হলু তো দাদা কহিলি এটি করবু আছু করবু আইপারু সেতবে সি কান্দ কান্দ হয়ে গেল দাদা মু আর কিছু কইনি বলে বোধ হয় কিছু ভুল ভটে হয়েগলা তেমন মু কোনো কইছি ভুল ভটে ভিতর কথা তো সেতবে দাদা কই আর কিছু কই পারলু নাই না দাদা আর কিছু কই নাই পর কাম কর সঙ্গে সঙ্গে দৌড় দৌড়ি না সে ভাই মানে কোর্ট আসে না বাইরে পৌঁছবু হাত জোড়ি কি কহিবু এটি কোন হয়ে দাদা কোন দিয়ে মু জানি নাই না কহিবু এইটি মন তৈরি হয়ে যে গোটে মনগড় যোজনা এইটি আছে এই মন তৈরি হয়ে তা সঙ্গে সঙ্গে কহিবু সেবানকু দাদা যেতে কথা কইলে সে ভাই সাথে সাথে দাদা প্রণাম করলা ধাই 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 করলা দেখিলা সেই ভদ্র ব্যক্তি মানে জমানে রহুলে সে মানে আগে যাই পৌঁছি গলা বলে আগে জয় গুরু না মো আগে জয় গুরু না আগে আপনার মু যাহা কইলি এটি কোন হলে স্বচ্ছ করে মু যাহা কইছি লাগে সব ভুল কই দিয়ে আর মতে নিজে দাদা আচার্য কইছি এটি কোন হুয়ে না এটি প্রকৃতরে মন তৈরি করা যায় আর মু সেইপাই আপনার কহিব এটি আসিছি যে সত্যকারে প্রকৃতরে মন তৈরি করা যায় তো কথা শুনলা পরে সে ভদ্র ব্যক্তি মানে কইলে এটি মন তৈরি হুয়ে এটা কি প্রকার কথা না কি না দাদা কহিলে না ঠিক আছে তো সেই ভদ্র ব্যক্তি মানে যে পড়াই যাচ্ছে সেমানে পড়ি ফেরিকি আসলে আসলে পরে ভাই সন্ত আসলে দাদা মো দর্শন করে দর্শন কলা পরে সদে যেমিতি সেমানে অনুভব করছেন যে এভরি জনে দিব্য পুরুষ এভরি জনে দিব্য কান্তির চেহারা না পুরুষ তাকে জীবনে কেবে দর্শন করনতিরে আজি কো আজি মিলি গলা পরে সেমানে এতে আনন্দিত হলে এতে তৃপ্ত অনুভব করে এতে যে খুশি হয়ে গেলে তাহলে হুলোর আনন্দ এতে উসুল উঠিলা ঠাকুর বসে তারপরে দাদা বসে মানে প্রণাম করে প্রণাম করা পরে জীবন কথাবার্তা করিবা ভিতরে সেমানে বুঝি করে যে প্রকৃতরে এই সৎসঙ্গর উদ্দেশ্য কর তারপরে সেমানে সপ্তম প্রতীক্ষা গ্রহণ করি তারপরে যাইছে তো প্রকৃতর কথা হচ্ছে এইয়া এই যে মন তৈরি করা যায় শিশি দাদা কহিছি এটা প্রকৃতরে এই যে মন হি তৈরি করা যায় সৎসঙ্গ যে মানে আসন্তি মনটা এটি তাঙ্কর তৈরি হুয়ে এই মনুষ্যর সবুঠারু বড় গুরুত্বপূর্ণ তাহা হচ্ছে মন মনর হয়েছি মনীষ মনর হয়েছি মনীষ এ মনুষ্যর মন কিন্তু আপনার দেখবে এ মনটা আজ ভাঙ্গি যাইছি কার মন ভিতরে টিকে শান্তি না কার মন ভিতরে টিকে আনন্দ না কার মন ভিতরে টিকে প্রীতি না ভাল পাইবা না স্বামী স্ত্রীর মন ভালো না ভাই ভাইর জীবনের মন ভালো না সাই পরিসর মন ভালো না বৌ উপরে কহিবাকু গেলে এ মনুষ্যর মনটা মোটামুটি ভাবে কহিবাকু গেলে জমা ভাল অবস্থায় না তেণু করি তেণু করে শিশি দাদা কহিলে সৎসঙ্গ হচ্ছে গোটে মন তৈরি করিবার জায়গা আপনার দেখবে আজ এ মনুষ্যকে ভালো রাখা
ଏ ମଣିଷର ସମାଜକୁ ଭଲରେ ରଖିବା ପାଇଁ ଆଜି ରାଜ୍ୟ ସରକାରଠୁ ଆରମ୍ଭ କରି କେନ୍ଦ୍ର ସରକାର ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତେ କେତେ ଯୋଜନା କରିଛନ୍ତି। ସନ୍ତାନଟି ଯେତେବେଳେ ଗର୍ଭରେ ରହୁଛି ଗୋଟେ ଯୋଜନା ତିଆରି କରାଯାଇଛି ମମତା ଯୋଜନା। ଆପଣ ଶୁଣିଥିଲେ ଗର୍ଭରେ ରହିଲେ ମମତା ଯୋଜନା। ଯଦି ଶିଶୁଟିଏ ଜନ୍ମ ହେଇଗଲା, ଜନ୍ମ ହେଇଗଲା ପରେ ସେ ଖାଇବ, ତାର ପୁଣି ଅନ୍ନପ୍ରାସନ ଯୋଜନା ସରକାରଙ୍କର ଅଛି। ଆପଣ ଏଇ ଯେ ବଡ ବଡ ହୋଡ଼ିଂ ସବୁ ବନାହେଇଛି ଅନ୍ନପ୍ରାସନ ଯୋଜନା, ସେ ପିଲାଟା ପୁଣି ଧୀରେ ଧୀରେ ବଡ ହେଲା, କେତେ ଗାଁ ଗଣ୍ଡା ଲୋକ ସବୁ ଘର ଲୋକ ଅଛନ୍ତି, ତାକୁ ଘରଟିଏ ଦରକାର, ଘରଟିଏ ଦରକାର, ଏମିତି କେତେ ଆବାସ ଯୋଜନା, ତାକୁ ଘର ତିଆରି କରାହେଇଛି। ତାପରେ ରାସ୍ତାଘାଟ ଦରକାର, ତା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସଡ଼କ ଯୋଜନା, କେତେ ଯୋଜନା ଭିତରେ ଯୋଜନା ସବୁ ତିଆରି ହେଇଛି। ଏମିତିକି ମଣିଷ ମରିଗଲା ପରେ ମଧ୍ୟ ଶ୍ମଶାନକୁ ନେବା ପାଇଁ ହରିଶ୍ଚନ୍ଦ୍ର ଯୋଜନା। କିନ୍ତୁ କୁହନ୍ତୁ କୋଉଠି ଏମିତି ମଣିଷକୁ ମନର ଗଢିବା ପାଇଁ ଗୋଟେ ଯୋଜନା ତିଆରି ହେଉଛି? କୋଉଠି ଯୋଜନା ଅଛି ମଣିଷର ମନକୁ ତିଆରି କରିବା ପାଇଁ, ଏ ମନକୁ ଗଢିବା ପାଇଁ କୋଉଠି ଯୋଜନା ତିଆରି ହେଇଛି? ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କୋଉଠି ତିଆରି ହେଇନାହିଁ। କିନ୍ତୁ ସତ୍ସଙ୍ଗ ପରମ ଦାସ ଠାକୁରଙ୍କର ଅପାର କରୁଣାରୁ ଏଇ ଯୋଉ ସତ୍ସଙ୍ଗ ରାଜ୍ୟ ଆଜି ତିଆରି ହେଇଛି, ଏଇ ଜଗତରେ ମଣିଷର ମନକୁ ତିଆରି କରାଯାଏ। ଏଇଠିକି ଆସିଲେ ଭଜନ କୀର୍ତ୍ତନ ଶୁଣିଲେ, ଭଜନ କୀର୍ତ୍ତନ କଲେ ପ୍ରଭୁଙ୍କର ଜାଗର ଶୁଣିଲେ, ପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କଲେ, ପ୍ରଭୁଙ୍କର କଥା କହିଲେ, ପ୍ରଭୁଙ୍କର କଥା ଶୁଣିଲେ, ଏ ମନଟା ଏତେ ଉଚ୍ଚ ସ୍ତରକୁ ଯାଏ, ଏତେ ଉଚ୍ଚ ସ୍ତରକୁ ଯାଇଲେ ମନ କେବେ ହେଲେ ତଳକୁ ଆସେ ନାହିଁ, ଏ ମନଟା କେବେ ହେଲେ କ୍ଷୁଦ୍ର ମନ ହୁଏ ନାହିଁ, ଏ ମନ ଭିତରେ କୌଣସି ଆବିଡ଼ତା ନାହିଁ। ତେଣୁ ଏ ସତ୍ସଙ୍ଗକୁ ଆସି ବାରମ୍ବାର ବାରମ୍ବାର ସତ୍ସଙ୍ଗକୁ ଆସି 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 ଏ ମନର ଅବସ୍ଥା ଗୋଟେ ସୁନ୍ଦର ସ୍ତରକୁ ଯାଏ। ଯୋଉ ମନଟା ତା ଭିତରେ ସୁଖ ଅଶାନ୍ତି ଆନନ୍ଦ ସବୁକିଛି ଭରିଯାଏ। ତେଣୁ ସତସଙ୍ଗ ସତସଙ୍ଗ ଜୀବ ନିତ୍ୟ ଚାହେ, ଲବେ ମାତ୍ର ସତସଙ୍ଗେ ଜୀବ ମୋକ୍ଷ ପାଏ। ଯଦି ମଣିଷ ଲବେ ମାତ୍ର ସତ୍ସଙ୍ଗକୁ ଆସିବ, ଏଇଠି ବସିବ, ସତ୍ସଙ୍ଗ କରିବ, ତାଙ୍କ କଥା ଶୁଣିବ, ଏଇ ଟିକିଏ ସତ୍ସଙ୍ଗ କରିବା ଭିତରେ ତା ମନଟା ଏତେ ଉଦ୍ଦୀପ୍ତ ହେଇଯିବ ଯେ ଏ ଉଦ୍ଦୀପ୍ତ ମନ ଯେତେବେଳେ ଘରକୁ ଯିବ, ପିଲା ଛୁଆଙ୍କୁ ନେଇକି ସତ୍ସଙ୍ଗ ଆସିଯିବ, ଘରକୁ ଯିବ, ଦେଖିବ ତା ଭିତରେ କେତେ ସୁଖ, କେତେ ଶାନ୍ତି, କେତେ ଆନନ୍ଦ ତା ଭିତରେ ଭରି ରହିଛି। ଆଜି ତ ଦୁନିଆରେ ଏତେ ସମସ୍ୟା, ତାହା ଦାଦା କହୁଥିଲେ, ଏତେ ସମସ୍ୟା ଭରି ରହିଛି, ଏ ସମସ୍ୟାର କଥା କୋଉଠୁ ଆରମ୍ଭ କରିବା ବା କୋଉଠୁ ଶେଷ କରିବା, ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଅନେକ ସମସ୍ୟା ଭରି ରହିଛି। ଗୋଟେ କଥା ମୁଁ ମନେ ପଡ଼ୁଛି, ଏ ଯୋଉ ମନର କଥା ମୁଁ ଯୋଉ କହୁଛି, ଆଜି ଦେଖିବେ ସ୍ୱାମୀର ମନ ସ୍ତ୍ରୀର ମନ ଗୋଟେ ପ୍ରକାର ନୁହେଁ, ପୁଅର ମନ ବାପାର ମନ ଅଲଗା ପ୍ରକାର, ପୁଅର ମନ ଝିଅର ମନ ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର, କାହାର ମନ କୋଉ ଭଳିଆ ହେଲାଣି, କିଏ ଭଳି ସବୁ ବିଚିତ୍ର ମନ, ଏଇ ମନ ବୃନ୍ଦାବନ ହଉ ଦାସ କୋଉ ଭଳି କୋଉ ମନ ବିଚିତ୍ର, ଏ ମନ ଏ ମନ ଗୋଟେ ବିଚିତ୍ର ରଙ୍ଗଶାଳା, କେତେବେଳେ କଣ ହଉଛି ଏ ମନ କଥା କହିଲେ ନ ସରେ। କିନ୍ତୁ ଏଇ ମନମୁଖୀ ମଣିଷ ଯେତେବେଳେ ଚାଲେ, ନିଜ ମନକୁ ଅନୁସରଣ କରିକି ଚାଲେ, ବିବେକକୁ ଅନୁସରଣ କରେ ନାହିଁ, ସେତେବେଳେ ତା ଜୀବନରେ ଅନେକ ଦୁଃଖ, ଅନେକ କଷ୍ଟ, ଅନେକ ଯନ୍ତ୍ରଣା ଆସେ। ତେଣୁ ଠାକୁର କଣ କହିଲେ, ମନର ଆଉ ଅନୁସରଣ କର ନା, ବିବେକର ଅନୁସରଣ କର। ତେଣୁ ସତସଙ୍ଗ ସତସଙ୍ଗ କଥା କଣ କରେ, ଯାହା ତୁଳସୀଦାସ କହିଲେ ରାମଚନ୍ଦ୍ର ମାନସରେ, ବିନୁ ସତସଙ୍ଗ ବିବେକ ନ ହୋଇ ରାମ କୃପା ବିନୁ ସୁଧ ମନସ ହୋଇ, ଏଇ ସତସଙ୍ଗ ନ ଆସିଲେ କିନ୍ତୁ ବିବେକର ଉଦୟ ହବ ନାହିଁ। ଏ ବିବେକର ଉଦୟ କରିବାକୁ ହେଲେ ସତସଙ୍ଗ ଆସିବାକୁ ପଡିବ, ସତସଙ୍ଗ ଆସିଲେ ବିବେକ ଉଦୟ ହବ ଏବଂ ମନଟା ମଧ୍ୟ ଠିକ ରହିବ। ମନମ ତାରେତି ଇତି ମନ୍ତ୍ର, ଏ ମନକୁ ତାରଣ କରେ ମନ୍ତ୍ର, ଶିଶି ଠାକୁର ଯୋଉ ଅଷ୍ଟାଦଶ ସ୍ତରର ମନ୍ତ୍ର ଦେଇଛନ୍ତି, ଏ ମନ୍ତ୍ର ଜପ କରେ ମନ ସେତେବେଳେ ଉଚ୍ଚ ସ୍ତରକୁ ଯାଏ, ମନଟା ଆଉ ବିକୃତ ହୁଏ ନାହିଁ, ମନକୁ ସେ ତାରଣ କରେ। ତେଣୁ ମନ ଗଢା ଏଇ ଯୋଉ ଯୋଜନା ଆଜି ଶିଶି ଠାକୁର କରିଛନ୍ତି, ଏଇ ସତ୍ସଙ୍ଗ ଆସିବା ଆଜି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଏକାନ୍ତ ପ୍ରୟୋଜନ, ନିହାତି ପ୍ରୟୋଜନ। ତାର ବ୍ୟତିରେକ ମଣିଷ ଆଜି ସୁଖ ଶାନ୍ତି ଆନନ୍ଦରେ ବଞ୍ଚିବାର କୌଣସି ରାସ୍ତା ନାହିଁ। ନାନ୍ୟ ପନ୍ଥା ବିଦ୍ୟତେ, ଦେଇ ନୋ ଅଦର ୱେ ଟୁ ଫଲୋ, କୌଣସି ରାସ୍ତା ନାହିଁ, ଏକମାତ୍ର ରାସ୍ତା ଧର୍ମର ରାସ୍ତା, ସତ୍ସଙ୍ଗର ମାର୍ଗ, ଏ ମାର୍ଗ ଦେଇ ମଣିଷ ବଞ୍ଚିବାକୁ ନିହାତି ଦରକାର। ଗୋଟେ କଥା ମୋର ମନେ ପଡୁଛି, କଲିକତା ଗୋଟେ ବଡ ସହର, ସେ ସହରରେ ସଲ୍ଟ ଲେକ୍ ଭିଉ ବୋଲି ଗୋଟେ ଜାଗା ଅଛି, ସେଠି ଗୋଟେ ଇଂଲିଶ ମିଡିୟମ ସ୍କୁଲ ଅଛି, ସେ ଇଂଲିଶ ମିଡିୟମ ସ୍କୁଲରେ ପିଲାମାନେ ପାଠ ପଢନ୍ତି। ତେବେ ଗୋଟେ ପିଲା ପରୀକ୍ଷା ହେଲା, ସେ ପରୀକ୍ଷାରେ ସେ ଦେଖିଲା ତାର ଉତ୍ତର, ଉତ୍ତର ଖାତାଟା ଯେତେବେଳେ ଦେଇ ଦେଇକି ସେ ଆସିଲା ହେରି, ତାପରେ ତାର ମ୍ୟାମ୍ ଯିଏ ତାକୁ ନେଇ ସେ ଖାତା କରେ, ସେ ପଟେ ଭେଲୁଏସନ୍ କରୁଛନ୍ତି, ଭେଲୁଏସନ୍ କଲାକୁ ଦେଖିଲେ ସବୁ ପିଲାମାନେ ଉତ୍ତର ଲେଖିଛନ୍ତି, କିନ୍ତୁ ଏ ପିଲାଟା ଯୋଉ ଉତ୍ତର ଲେଖିଛି ସେ ଉତ୍ତର କିଛି ଲେଖି ନାହିଁ, ସେ ଖାଲି ଲେଖିଛି ତା ଜୀବନର କଥା, ସେ ଲେଖିଛି ମାଇ ଗାଡ୍ ବିଟ୍ସ ମାଇ ମମ୍, ସେ ଲେଖିଛି ଯେ ମୋ ବାବା ମୋ ମାଙ୍କୁ ବାଡ଼ାନ୍ତି, ସେ ଇଂରେଜୀରେ ବର୍ଣ୍ଣନା କରିଛି, ମୋ ବାବା ମୋ ମାଙ୍କୁ ବାଡ଼ାନ୍ତି, ତ ମୁଁ ଯେତେବେଳେ ତାହା ଦେଖେ ମୋତେ ବଡ ଦୁଃଖ ଲାଗେ, ମୋ ଦାଦା ମଧ୍ୟ ତାହା ଦେଖନ୍ତି କିନ୍ତୁ ତାକୁ ସେ କେବେ ହେଲେ ନିବୃତ୍ତି ନାହିଁ, ମୋ ସାନ ଭଉଣୀ ତାହା ଦେଖେ ସେ କାନ୍ଦେ, କିନ୍ତୁ ମୁଁ ଯେତେବେଳେ ବଡ଼ ହେବି, ଚାକିରି କରିବି, ମୋ ମାଙ୍କୁ ନେଇ ମୋ ପାଖରେ ରଖିବି,
কথা যেতবে সেই ম্যাম তাকে পড়ছেন কলে বাবু কি তাকে পড়াশুন করবে কম তাকে নম্বর দেবে এ কথা দেখা পরে সে কলে প্রিন্সিপাল বাবু কলে স্যার দেখুন এ পিলাটা কি উত্তর লিখেছি মু তো তাজুব হয়ে যাচ্ছি সব পিলা মানে উত্তর লিখেছি কত সুন্দর কিন্তু এ পিলাটা তার জীবনর কথা লিখেছি প্রিন্সিপাল মধ্যে উত্তর পড়ি অবাক হয়ে গেলে আশ্চর্য হয়ে গেলে তারপরে সাথে সাথে সে কম করে সে পিলার যে আড্রেস দিলা তার বাপাকে ফোন লগাইলে বলে ইমিডিয়েটলি আপনার অফিস করে আসুন তার বাবা সাথে সাথে আসি পৌঁছলাম পৌঁছলার পরে তার বাবার সাথে আলোক আলোচনা করছেন ও তার পুরো মধ্যে ডকা হল তোকে ডকেলার পরে বাপাকে পচেরা গেল আপনার কবুদের আপনার স্ত্রীকে বাড়ান্তি আপনার স্ত্রীকে কবুদের আপনার প্রজাঘাত করতি কষ্ট দিওতি সেটা সে বাপাকে মনটা তরম হয়ে গেল মনটা পুরো তরম হয়ে গেল আগে ছড় ছড় হয়ে গেল সে প্রিন্সিপাল মহোদয় দেখতু যদি আপনার পিলার ভবিষ্যৎ প্রভুদের ভালো ভাবে কেয়ার করতে চাহতি তাহলে কিন্তু আপনার পারিবারিক জীবনটা ভালো হওয়া দরকার আপনার কনজুমার লাইফ স্বামী স্ত্রীর জীবন যদি ঠিক রহে তাহলে পিলার জীবনটার মধ্যে ভালো হব তা যদি ন করতি তাহলে পিলার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাব জানিছি আপনার পিলা কোন উত্তর খাতায় লিখেছি উত্তর পড়ে গেল পরে বাবার মুহটা খালি শুকিয়ে গলা আজি এ গোটিয়ে উদাহরণ দিই এমনি অনেক উদাহরণ আছে তেমন শিশু ঠাকুর কইলে স্বামী স্ত্রী ঝগড়া করে পিলা পিলি দেখে সর্বনাশ সদর দ্বারে পিলা মানব রখে যদি স্বামী স্ত্রী ঝগড়া করিলে বাড়িয়া পিটা হবে গাড়ি মন্দ করিলে এ কথা পিলা মানে দেখিলে তাহলে আপন মানে কুহতু আপন মানে জ্ঞানী বই লোক এ পিলা মানব জীবনটা স্বর্গ আর বুঝিব না নরক আর বুঝিব সমস্ত আপন মানে স্বীকার করলে পিলার জীবনটা কেবে স্বর্গ আর বুঝাইবে না পিলার জীবনটা কেবে ভালো হবে না তাহলে এ পিলার জীবন ভালো করিব করে এ পিলার জীবন সুন্দর ভাবে তৈরি করিব করে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কেবে তৈরি করিব না যদি তৈরি করিব তাহা হচ্ছে ধর্ম তাহা হচ্ছে ঈশ্বর পুরুষোত্তম ভগবান তাকে জীবন সন্দেহে চালিব তাহলে এই জীবনটা সুন্দর ভাবে তৈরি হয়েছিল যেমনি আজ পরমদার শিশি ঠাকুর জগদ্ধরণী শিশি বড়মা পরম পূজবা শিশি বড়দা পরম পূজবা আচার্য শিশি দাদা এই যে সুন্দর আদর্শ পরিবার এই পরিবারকে আমরা যে পূজা করছি পূজা করার অর্থ কর পূজা শব্দের অর্থ কর পূজাটা আসছি সংস্কৃত ধাতু পুজ ধাতু পুজ ও ধাতুর অর্থ হল যে হ্যাঁ উঠিবা হ্যাঁ উঠিবা তুমি কো মু তাহাকে পূজা করছি মু তাহাকে ভালি হ্যাঁ উঠিবি মু ঠাকুরকে পূজা করছি মু ঠাকুরকে ভালি হ্যাঁ উঠিবি তাহলে ভালো নাকি মনুষ্য হেবি ঠাকুর কেউ খাদ্য পছন্দ করি ঠাকুর কেউ লুকাপড়া পছন্দ করি ঠাকুর কেউ ভাবে কথাবার্তা করি এই পিলা ভাবে বাপা মা কেমন সম্মান দিওতি এসব দেখি মু তা শিখিবি তাহলে মো পূজা করিবার সার্থক হব তা কিন্তু যদি ন করে তাহলে মো পূজাটা কোন হব বেকার হয়ে যাব তেমন করি পরমদার শিশি ঠাকুর কইলে সবুকরে নাম কর উষারে ইশারে মন্ত্র সাধন চলারে ফেরারে যত যথাসময়ে ইষ্ট নির্দেশ মুহূর্ত করিবা হি তপ যেতবে যে নির্দেশ আসিব তাকে যদি আমি পূজারে মূর্তি মন্ত্র করিবা তাহলে আমার তপস্যাটা সার্থক হয়ে যাব যদি আমি রাত্রির মধ্যে পাহাড়ে উঠি প্রতি মুহূর্তে নাম করুথবা তাহলে আমার জীবনটা ধন্য সার্থক হয়ে যাব যদি আমি নাম ন করিবা গাড়ি মন্ত্র করিবা অদর্য কথা কইবা ইত্যাদি ইত্যাদি ভাষা ইত্যাদি কইবা তাহা যদি অভ্যাস হয়ে যায় পর মুহূর্তে মনুষ্য বলা বলবু যাহা চিন্তা করুথব পরবর্তী জীবনটা তাহা বলি ভগবান শ্রীকৃষ্ণ তাঙ্কর গীতার কথা কৌশলে আমার মানে বাড়ি শুনিথিলে গীতারে ভগবান কহিলে এ মনুষ্য তা জীবনে যাহা যাহা অভ্যাস করিব সে সব মুহূর্তে সে যাহা চিন্তা করি যদি মরিব পরবর্তী জীবনটা তার তাহাই হব যদি আমি ভজন কীর্তন করুথবা জয় করুথবা সৎসঙ্গ করুথবা ভগবানকে ডাকুথবা তারপর নাম করি করি যদি আমি যিবা তাহলে আমার পরবর্তী জীবনটা সৎসঙ্গী হব তা যদি ন করিবা তাহলে আমার জীবনটা কোমল হব আপনার মানে অনুমান করি করতে গোটি কথা কই বলতে শেষ করবেন ফলে জনে লোক করে গছরে চড়ি গিয়ে কাঠ আহ করা কাঠ হাউ হাউ সে কোন কলা গেলে মূর্খ লোক কাঠ হাউ হাউ সে যে ডালে বসিছি সে ডালটা কট কট করে তোর পড়ে আসুছি সে ডাল করে সে বসে হানি দিয়েছি তারপরে কেতে সময় পরে সে ডালটা কট কট করে নিশ্চয় পড়ে যাব আর যদি তবে পড়ে যায় তাহলে তার হাড়গুলোর মধ্যে চুনা চুনা হয়ে যাব চিহ্ন মূর্ণ মধ্যে রহব নাই এই অবস্থায় সে পড়েছি সেদিকে ঈশ্বর ও পার্বতী যাওয়া সে রাস্তা দেখি পার্বতী দেখে দেবে লোকের অবস্থা আর অল্প সময় নিশ্চয় করেছি পার্বতী তো মা মা বড় 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 বিকল সন্তানকে বঞ্চাবে পার্বতী কহিলে কহিলে হে দেব দেব মহাদেব হে প্রভু আমি এই লোকটাকে পৌঁছেই দিল এ পিলাটা দিয়ে পৌঁছেই দিল সেটা মহাদেব কহিলে কহিলে পার্বত পাগল দিল এই লোকটার মৃত্যু যোগ অছি ইয়ে পড়িব আর পড়িব তোমাকে কি দেখো আমি আমার রাস্তায় যা সে বলে নাই 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 যাহারে মধ্যে তো দৃষ্টি পড়লানি তবে যাহারে পিলাটাকে বঞ্চিয়ে দিল তো সেটাবে ঈশ্বর বলে ঠিক আছে গোটে কন্ডিশনটা পৌঁছে কন্ডিশনটা কোন না সে ঘটনা কর্ম করি পড়িব
ସିଏ ମଧ୍ୟ ପଢିବ, ପଢିଲା ବେଳକୁ ଯଦି ସିଏ କହିବ ଏ ବାପା ଲୋ ପଢିଗଲି, ତାହେଲେ ବାପା ଭାବରେ ପହଞ୍ଚିବେ। ପାର୍ବତୀ କହିଲେ ଏଇଟା କି କହିବନି, ଝିଅ ତ ଦେବୁ, ଆଉ ପଢିଲା ବେଳକୁ କଣ ସବୁ ଭଗବାନଙ୍କୁ ଡାକିବେନି, ବାପା ମାଆଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଡାକିବେ। କହିଲେ ପାର୍ବତୀ ସେତିକି ନାହିଁ, କଲ୍ୟାଣ ଯଦି କହିବ ଇଏ ମା ନ ପଢିଗଲି, ତାହେଲେ ମାତୃଶକ୍ତି ପ୍ରଚଣ୍ଡ ଶକ୍ତି, ତାହେଲେ କି ସର୍ବଭୂତି ମାତୃରୂପରେ ସଂସ୍ଥିତ, ସେଇ ମାତୃଶକ୍ତିର ଦ୍ୱାରି ଦେଇକି ମଧ୍ୟ ବଞ୍ଚେଇ ଦେବି। ହଁ ମାଆକୁ ନିଶ୍ଚୟ ଡାକିବ, ଏଇଥିରେ ପଢ଼ୁଛି ପାର୍ବତୀ କହିଲେ ନିଶ୍ଚୟ, ହଁ ମୁଁ ତ କହୁଛି ନା ସେତିକି ନାହିଁ, ହଁ ଇଏ ବାପା ଲୋକ ପଢିଗଲି ଇଏ ମା ଲୋକ ପଢିଗଲି ଯଦି କହିବ, ହଁ ତାହେଲେ ନିଶ୍ଚୟ ବଞ୍ଚେଇ ଦେବି। ଏମିତି କଣ 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 କହୁଛ, ହଠାତ କଟ 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 କରି ଛିଡ଼ିଗଲା, ଯେମିତି ଛିଡ଼ିଲେ ପଡ଼ିବ ହେଲା, ସେ ଲୋକଟା କହିଲେ କଣ କହିଲେ ଇଏ ସ୍ମରଣ ପଡ଼ିଗଲି, ସେ ନା ତା ବାପା ନ ପଡ଼ିଗଲି ବାପା ଡାକିଲା, ନା ମା ନ ପଡ଼ିଗଲି ମାଆକୁ ଡାକିଲା, ସେ ପଡ଼ିବାଟା ପଡ଼ିଲା କିନ୍ତୁ ବାପାକୁ ଡାକିଲା ନା କି ମାଆକୁ ଡାକିଲା ନାହିଁ, ବାପା ମାଙ୍କୁ ଡାକିଲା ନାହିଁ। ଏଇଥିପାଇଁ ତା ଜୀବନରେ ତା ବାପା ମାଙ୍କୁ କି ସେ ଡାକିଲା, ତା ଜୀବନରେ କେବେ ବାପା ମାର ସେବା କରିନାହିଁ, ତା ବାପା ମାଙ୍କୁ ସେ ସମ୍ମାନ ଦେଇନାହିଁ, ତା ବାପା ମାଙ୍କୁ କୋଉଦିନ ପ୍ରଣାମ କରିନାହିଁ, ବାପା ମାର କଥାଟା ତୁଙ୍ଗରେ ମଧ୍ୟ ଧରିନାହିଁ। ଆଉ ଯଦି ହେ ଭଗବାନ ଈଶ୍ୱର ଡାକି ଯାଇଥାନ୍ତା, ତାହେଲେ ଈଶ୍ୱର ମଧ୍ୟ ମଧ୍ୟ ବଞ୍ଚି ଦିଆଯାଏ, ଯଦି ସେ ଈଶ୍ୱର ସମୟରେ ଡାକୁଥାନ୍ତା, ନାମ କରୁଥାନ୍ତା, ତାହେଲେ ନାମଟା ତୁଙ୍ଗରେ ଥାନ୍ତା, ବାପାଙ୍କ କଥାଟା ତୁଙ୍ଗରେ ଥାନ୍ତା, ମାର କଥାଟା ତୁଙ୍ଗରେ ଥାନ୍ତା। ଯେହେତୁ ଈଶ୍ୱରଙ୍କୁ ଡାକୁ ନାହିଁ, ବାପାକୁ ଡାକୁ ନାହିଁ, ମାଆକୁ ଡାକୁ ନାହିଁ, କାହାକୁ ଡାକିଲା ସିଏ କିଏ ବଞ୍ଚେଇବ? ଏବେ ଆପଣମାନେ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଆମେ କାହାକୁ ଡାକିଲେ ପ୍ରକୃତରେ ବଞ୍ଚିବା, କାହାକୁ ଡାକିଲେ ମନଟା ଠିକ ରହିବ? ସିଏ ଯୋଉ ପ୍ରଭୁ ନାମ ନେଇକି ଆସିଛନ୍ତି, ସେ ନାମ ବୋଲିକି ନେଇକି ଚାଲିବା, ଏଇ ଜରିଆରେ କୀର୍ତ୍ତନ କରିବା, ଭିତରେ ତାଙ୍କର ନାମ ଯଦି କୁଟୁମ୍ବ ଭିତରେ ସବୁବେଳେ ମନ ଭିତରେ ଆମେ ମନନ କରିକି ଚାଲିଥିବା, ତାହେଲେ ଆମର ବଞ୍ଚିବା ବଢିବାଟା ସୁନ୍ଦର ହୋଇଯିବ। ତେବେ ଯାଉ ସେଥିରେ ସମସ୍ତଙ୍କର ମଙ୍ଗଳ କାମନା କରିବାକୁ ଶ୍ରେଷ୍ଠ ରଖୁଛି।